দার্জিলিং না গিয়ে বাঙালির মধ্যে একটা খুব নতুন চল এসেছে, অফবিট কিছু ঘোরা। তাই লামাহাটা, তিনচুলে, তাকদা, ছোটা মাংওয়া, বাড়া মাংওয়া ঘুরতে গিয়ে বেশ কিছু অফবিট সাইটসিং কিন্তু করে নেওয়া যায়। আর সেটারই খোঁজ নিয়ে আজকে আমরা এসেছি লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ চ্যানেলে। গত পর্বে আপনারা দেখেছেন আমাদের ছোটা মাংওয়ার ফিনং হোমস্টে থাকা অসাধারণ এই এক্সপিরিয়েন্স। যদি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিংক দেওয়া রইল। পুরো মেঘলা হয়ে আছে, জানলার কাঁচটা বেশি খোলা রাখা যাচ্ছে না, রইলে তাহলে ঠান্ডা হাওয়াটা ঢুকছে, একদম নাকে কানে ঢুকছে। তো প্রথমেই যাবো তিনচুলে ভিউ পয়েন্ট ঘুরে নিয়ে, তারপর আমাদের অনেকগুলো প্ল্যান আছে, লামাহাটা ঘুরবো, তাকদা ঘুরবো, লাভাস পয়েন্ট ঘুরবো, সবকটাই ঘুরবো আর সবকটাই কিন্তু আমরা দেখাবো। ছোটা মাংওয়া দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম, আর তাই ছোটা মাংওয়ার কমন কিছু সাইটসিং এর মধ্যে পড়ে তিনচুলের তিনচুলে ভিউ পয়েন্ট আর তিনচুলে মনাস্ট্রি। তিনচুলে মনাস্ট্রি বন্ধ থাকার জন্য আমরা যেতে পারিনি, বাট তিনচুলের মধ্যেই একটা লুকোনো হিডেন জেম বলা যেতে পারে, ডার্ক পাইন ফরেস্ট। দক্ষিণ ভারতে উটি বা কোডাইকানালের কাছে বেশ কিছু এরকম ডার্ক পাইন ফরেস্ট আছে, আর আমরা জানি লামাহাট্টা বা লেকচা জগতেও এরকম পাইন গাছের সারি দেখা যায়। জাস্ট অসাধারণ লাগছে এখানে, এটা হচ্ছে ডার্ক পাইন ফরেস্ট। আর আমরা এখন চলে এসেছি এখানে, আশপাশ দিয়ে একটু গাড়ি যাচ্ছে, গাড়িগুলো কিন্তু জাস্ট দেখা যাচ্ছে না, গাড়ির আওয়াজটা শোনা যাচ্ছে, পুরো ঘন কুয়াশাতে ভর্তি। মনে হচ্ছে যেন সত্যি সত্যি রাস সিনেমার শুটিং লোকেশনে চলে এসেছি, এত দারুণ, ভীষণ ভীষণ সুন্দর। কুয়াশা না থাকলে এই ফরেস্টে কিন্তু ঘুরে মজা নেই, ছোট্ট ছোট্ট সিঁড়ি দিয়ে উঠে বেশ খানিকটা চলে যাওয়া যায়। আমাদের পরের সাইটসিং ছিল গুম্বেদারা বা গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে ভীষণ সুন্দরভাবে জিগজ্যাগ রোড দেখা যায়। আমরা এখন এসে গেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখন ভিউ বলতে কিছুই দেখা যাচ্ছে না, আশপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। আর এখানে একটা টি গার্ডেন, সুন্দর নিচটা একদম দেখা যাচ্ছে, দূরে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে, বাট জানি না ক্যামেরায় ভিডিওতে কতটা আসবে। বেশ সুন্দর দেখতে কিন্তু এই জায়গাটা। কুয়াশা মাখা পাহাড়ে এই ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড দেখা না গেলেও একটা দারুণ ফিলিংস কিন্তু আসে। আর পরিষ্কার আকাশে এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু সব সময় দেখা দেয়। গুম্বাদারা ভিউ পয়েন্টের আশেপাশে রয়েছে প্রচুর ছোট স্টল, সেখানে চা, ম্যাগি, ওয়াইফাই বেশ ভালোভাবে পাওয়া যায়। সারাদিনে সাইটসিং এ ঘুরতে গিয়ে ভাত ডাল বাঙালি না পেলেও চা ম্যাগি ওয়াইফাই দিয়ে কিন্তু পেট চালায়। তো আমরা এখন তিনচুলে থেকে বেরিয়ে তাকদা টি এস্টেটের মধ্যে আছি। তো তাকদা টি এস্টেটে এখানে এসেই প্রথমে ছবি টবি তুললাম। এখন যেটা করছি সেটা হচ্ছে চা খাচ্ছি, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কুয়াশা তো চারপাশে, রোদ্র ওঠেনি তো খুব চিলিং। তো এখন গরম গরম ব্ল্যাক টি খাবো, আর বইয়ের খিদে পেয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, তো ও একটু ওয়াইফাই নেবে, অনুষ্ঠিত বললো খাবে ওয়াইফাই, তো ওয়াইফাই আর ব্ল্যাক টি, একদম কুইন্টেসেন্সিয়াল পাহাড়ি যেটা খাবার সেটাই আমরা খাবো, এনজয় করবো। প্রচণ্ড সুন্দর অ্যাম্বিয়েন্স, এই অ্যাম্বিয়েন্সে একটু ব্ল্যাক টি আর ওয়াইফাই কিন্তু একদম জমে যাবে, অসাধারণ লাগছে।
আমরা যেখানে ম্যাগি খেতে বসেছিলাম সেখানে কিন্তু আবার ট্র্যাডিশনাল জামা পরে ছবিও তোলা যায়। এসে গেছে গরম গরম চা, আর হাওয়া দিচ্ছে এত চিলিং হাওয়া, কিন্তু তার মধ্যে চাটা খেয়ে একদম যেন ধরে প্রাণ আসছে। চারদিকটা এত সুন্দর, এত রোম্যান্টিক ওয়েদার যে চিন্তার বাইরে, ভীষণ ভাল লাগছে। আশপাশের দূরের পাহাড়গুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় পড়ে গেছে কিন্তু চারদিকটা, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে। ওই ঠান্ডা কনকনে হাওয়াতে এগ ম্যাগি খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আমাদের তৃতীয় গন্তব্য ছিল লামাহাটা ইকো পার্ক। 5,700 ফিটে অবস্থিত এই লামাহাটা দার্জিলিং থেকে জাস্ট 23 কিলোমিটার দূরে। তো এসে গেছি লামাহাটা ইকো পার্কে। 20 টাকা করে টিকিট লাগলো, বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। আর যথারীতি দার্জিলিং ঘুরতে এসে বাঙালিরা লামাহাট ইকো পার্ক ঘুরতে আসবে না সেটা তো হতেই পারে না। মোটামুটি 100,000,000 মানুষ এখানে, বাট ভালো লাগছে, বাচ্চারা এনজয় করছে, বেশ সুন্দর কিন্তু ইকো পার্ক। আর এখান থেকে কিন্তু হেঁটে একটা ছোট্ট ট্রেক আছে, সেটাও দেখাবো। লামাহাটায় 2012 সালে প্রথম এই ইকো ট্যুরিজম পার্ক বানানো হয়, আর তারপর থেকে এখানে কিন্তু টুরিস্টদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আশপাশে রয়েছে বেশ কিছু হোমস্টে, আর সবথেকে ভালো ব্যাপার লামাহাট ইকো পার্ক থেকে প্রায় 700 থেকে 800 মিটার হেঁটে চলে যাওয়া যায় একটা ছোট্ট লেকে। লেক বললে ভুল হবে, ছোট্ট পুকুরই আর কি, বাট লোকালরা ওখানে গিয়ে পুজো করে। আর এই ছোট্ট ট্রেক কিন্তু বেশ মনোরম। লামাহাটা ইকো পার্কে টুরিস্টদের সংখ্যা বেশি থাকলেও একটু নিরিবিলি জায়গায় গেলে এর বিউটি অদ্ভুতভাবে উপভোগ করা যায়। এখানে পাইন, এলাচ এছাড়াও প্রচুর ধূপী গাছ আছে। আমি হাঁপিয়ে গেছি, আর ওখানে এখন বেরিজ ছিল, খুব সুন্দর লাগছিল। তো এখন হেঁটে হেঁটে উঠছি 750 মিটার মতো হাঁটা নিচ থেকে। একটু তো হাঁপ লাগছে কিন্তু ম্যানেজেবল, এমন না যে খুব কষ্ট হবে। তবে পায়ের যদি সমস্যা থাকে তাহলে অ্যাভয়েড করা ভালো। তবে আস্তে আস্তে দম নিয়ে একটু দাঁড়িয়ে হেঁটে ওঠাই যায়, খুব একটা ডিফিকাল্ট কিছু না, মানে খুব বেশি স্টিপ নয়। আমাদের কপাল অতটাও ভালো ছিল না, তাই সারাক্ষণ কুয়াশা আর মেঘের মধ্যেই লামাহাটা ইকো পার্ক ঘুরতে হলো। ওয়েদার ভালো থাকলে এখান থেকেও কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অনেকটা উঁচুতে কিন্তু, অনেকটা উঁচুতে, আর এখন টুকটাক বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু ভিউ তো কিছু বোঝা যাচ্ছে না পুরো কুয়াশার মধ্যে। নিরিবিলি কাটানোর জন্য এই ট্রেকটা কিন্তু একদম আইডিয়াল। সুন্দরভাবে আস্তে আস্তে উঠে আসলে এই পুকুরের সামনে এসে মনটা একদম জুড়িয়ে যায়, আর আমাদেরও কিন্তু তাই হয়েছিল। এরপর ফেরার পালা। ফেরার সময় একটা জিনিস নোটিস করলাম, গাড়ি কিন্তু এখানে পার্কিং করার বেশ অসুবিধে, তাই আপনাদের যদি নিজস্ব গাড়ি থাকে অনেক দূরেই কিন্তু পার্কিং করে তবে হেঁটে আসতে হবে এই ইকো পার্কে। আর তাছাড়া ইকো পার্কের উল্টো দিকেই রয়েছে প্রচুর হোটেল, সেখানে ভাত ডাল মাছ সবই পাওয়া যাচ্ছে বাঙালিদের জন্য। আমাদের সেদিনের লাস্ট ডেস্টিনেশন ছিল লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্টে তিস্তা আর রঙ্গিত নদী একসাথে মিশেছে, অপূর্ব সুন্দর এই ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের বাঁদিকেই রয়েছে সিকিমের পাহাড়, আর ডান দিকে কালিম্পং। অদ্ভুতভাবে সিকিমের পাহাড়ের রাস্তাগুলো ভীষণভাবে নজর কাড়ে, কেন কি এতটাই সুন্দর। লাভার্স পয়েন্টে রয়েছে কিন্তু ছোটখাটো দোকান, সেখানে কিন্তু চাইলে মুখ চালিয়ে নিতে পারেন, বেশ খুচখাচ খাবার কিন্তু পাওয়া যায়। সেদিনকার মতো আমাদের সাইট সিইং কমপ্লিট করে আমরা ফিরে চললাম, কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল এই একদিনের ঘোরা। তারপরের দিন আমাদের আবার অন্য ডেস্টিনেশন, ফিরে চললাম আমরা ছোটাবাংলাতে।
নেক্সট এপিসোডে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু চোখ রাখুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগের ইউটিউব চ্যানেলে। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে।